সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ঔষধঘরের নতুন একটি ভিডিওতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, পূর্বে আমরা কিছু ভিডিও দিয়েছিলাম, বিশেষ করে আমরা এই ইনুর উপর একটি ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে আপনারা অনেক প্রশ্ন করেছেন, আবার অনেকে গালাগালি করেছেন, কারণ হচ্ছে সেই ভিডিওতে সময়টা একটু বেশি নিয়েছিলাম। তো আজকে খুবই সংক্ষিপ্ত একটি ভিডিও আপনাদের মাঝে পরিবেশন করব ইনু নিয়ে। দেখা যায় যে আমরা মন চাইলেই ইনুটা খেয়ে ফেলি, মানে দেখা যায় একটু গ্যাস্ট্রিক মানে অ্যাসিডিটি বৃদ্ধি পেয়েছে, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে একটি ইনু খেয়ে ফেলি। মানে আমরা ভাবি যে ইনুটা খাওয়ার মাধ্যমে হয়তো আমরা সেই অ্যাসিড নিঃসরণ হয়ে যাবে, বা আমাদের গ্যাস্ট্রিক দূর হয়ে যাবে, বা পেটের ব্যথা দূর হয়ে যাবে। তো আমরা কিন্তু মোটেও ভাবি না যে ইনু আসল না নকল, বা কোন ইনুটা আমাদের জন্য প্রযোজ্য, সেটা কিন্তু আমরা মোটেও ভাবি না। তো বন্ধুরা, মূলত ইনুর প্রচার প্রসারটা ঘটে আমাদের যে মানে মিডিয়াগুলো, বিশেষ করে টেলিভিশন যে সংস্থাগুলো আছে সেগুলোতে বিভিন্ন প্রকারের অ্যাড দেখে, মানে সেই অ্যাডগুলো কিন্তু মূলত দেয় যে ইন্ডিয়ান যে ইনু আছে সেই ইনু। তো আমরা আপনাদের মাঝে তিনটি ইনুর প্যাকেট দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটি ইনুর প্যাকেট আছে। তার ভিতরে কোনটি মানে অরিজিনাল এবং কোনটি ডুপ্লিকেট, সেটি আজকে আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আশা করছি পুরো ভিডিওটি আপনারা আমার সাথেই থাকবেন, আর চ্যানেলে যারা নতুন সদস্য আছেন তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য, কেননা আমরা আমাদের এই চ্যানেলটিতে নিয়মিতভাবে ওষুধ রিভিউ সহ স্বাস্থ্য বিষয়ক টিপসগুলো প্রতিনিয়ত আপলোড দিয়ে যাচ্ছি। সেগুলো মিস করতে না চাইলে কী করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। দর্শক, স্ক্রিনে আপনারা তিনটি ইনুর প্যাকেট দেখতে পাচ্ছেন, যেখানে এই দুটি হচ্ছে লেমন ফ্লেভারের ইনু এবং বাকি একটি হচ্ছে আপনার অরেঞ্জ ফ্লেভারের ইনু। তো ফ্লেভার কোনো বিষয় না, এখানে আমি যে জিনিসটি আপনাদেরকে লক্ষ্য করার জন্য আহ্বান জানাচ্ছি, দেখুন এই দুটি বা তিনটি প্যাকেটে কিন্তু দেওয়া আছে যে 6 সেকেন্ডের ভিতরে এখানে কিন্তু কাজ করে, গেটস টু ওয়ার্ক ইন 6 সেকেন্ড। তো এখানেও কিন্তু একই কথা লেখা আছে, মানে 6 সেকেন্ডের ভিতরে কাজ করে এবং ফাস্ট রিলিফ ফ্রম অ্যাসিডিটি, মানে অ্যাসিডিটির জন্য এটি খুব দ্রুততার সঙ্গে কাজ করে। তো এখানে লক্ষণীয় হচ্ছে, দেখুন এখানে দেওয়া আছে 13 টাকা, এটির প্রাইস কিন্তু দেওয়া আছে 13 টাকা। আর একটি কোম্পানি আপনারা একটু লক্ষ্য করলে, ভালো করে লক্ষ্য করলে দেখবেন GSK, মানে হচ্ছে গ্লাক্সো সিমিথিকন যে কোম্পানির আছে সেটি হচ্ছে এটি। তো একটু লক্ষ্য করলে দেখবেন, বুঝতে পারছি না কতটুকু দেখা যাচ্ছে, তো এই যে অংশটা সেখানে কিন্তু লেখা আছে গ্লাক্সো সিমিথিকন, এবং তার উপরে কিন্তু তাদের একটি মানে ফোন নাম্বার এবং দেখা যায় ওয়েবসাইটের একটি নাম্বার এবং ইমেল নাম্বার, এই সবগুলো কিন্তু দেওয়া আছে। আর এই অপর যে ইনুটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু TSB লেখা আছে। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন এখানে TSB লেখা আছে, তার মানে হচ্ছে এটার কোম্পানি ভিন্ন। অরিজিনাল যে ইনু সেটি যদি আপনি খেতে চান তাহলে আপনাকে এই প্যাকেটটি খেতে হবে, মানে হচ্ছে গ্লাক্সোর যে ইনু সেটি খেতে হবে, কেননা গ্লাক্সো আমরা জানি এটি কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড একটি ব্র্যান্ড, তো তারই একটি শাখা প্রশাখা এটি হচ্ছে বাংলাদেশে। তো এটি যারা বাংলাদেশ অথবা ইন্ডিয়ায় খেতে চান আপনারা কিন্তু কোম্পানিটি অবশ্যই দেখে নেবেন। আর যে কোনো ঔষধ বা যে কোনো প্রোডাক্ট আপনারা ক্রয়ের পূর্বে এরকম যে এক্সপায়ার ডেট আছে সেটি কিন্তু আপনারা দেখে নেবেন, যেমন হচ্ছে এখানে 5/6/2023, এটি হচ্ছে এটার এক্সপায়ার ডেট, মানে এই সময় পরে এই ইনু কিন্তু খাওয়া যাবে না, বা যে কোনো প্রোডাক্ট আপনারা কিন্তু ইউজ করা যাবে না। এছাড়াও এখানে যে বারকোড দেওয়া আছে সেই বারকোডের মাধ্যমে আপনারা কোনটি আসল কোনটি নকল সেটি কিন্তু নিশ্চিত হতে পারেন। তো এই ইনু নকল এই জন্য বলছি কারণ এটি কিনা প্রাইস কিন্তু অনেক কম, কারণ হচ্ছে এখানে দেখুন এটি কিন্তু 13 টাকা মূল্য দেওয়া আছে, এটি বাজারে কিনতে গেলে আপনার 13 টাকাই নেবে, হয়তো বা আরও 1-2 টাকা বেশি নিতে পারে। কিন্তু এই ধরনের ইনু, এই ধরনের কোম্পানির ইনু, এই ইনু কিন্তু কিনতে গেলে আপনাকে 2-3 টাকায় আপনি পেয়ে যেতে পারেন। তার মানে বোঝা যাচ্ছে 2-3 টাকায় যে ইনুটি পাওয়া যাচ্ছে সেটি আসল না নকল সেটি আপনারা সহজেই বুঝতে পারবেন। আর এই ধরনের ইনু মানে গুণগত মানসম্পন্ন ইনু, সুতরাং এই ইনু খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার জন্য আহ্বান জানাচ্ছি। বিশেষ করে যারা পূর্বের ভিডিওগুলোতে আমাকে ব্যাড কমেন্ট করেছেন তাদের জন্য, তাদের কাছে দুঃখ প্রকাশ করছি, কারণ সেই ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছিলো। তো আমি এমনিতে একটু বকবক বেশি করি, তো আজকে আর সময় নিব না। তো আশা করছি ভিডিওটি দেখে আপনারা ভালো রেসপন্স করবেন। তো বন্ধুরা, এতক্ষণ আমরা দেখলাম ইনু আসল না নকল বা ইনুর ব্যবহার নিয়ে, আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। তো এতক্ষণ ভিডিওটি দেখে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যারা নতুন সদস্য আছেন তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। আর এই ভিডিওটি যদি আপনার কাছে মানে ভালো নাও লাগে তারপরও আপনাকে আহ্বান জানাবো আমাদের চ্যানেলটি ঘুরে আসার জন্য, কেননা সেখানে অসংখ্য ভিডিও আমরা আপনার জন্য রেখেছি, যার কোনো না কোনো ভিডিও আপনার উপকারে আসবে বলে আমরা বিশ্বাস করি। তো
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা ঔষধ ঘরের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।